দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে বাড়ছে অবকাঠামোগত উন্নয়ন, বাড়ছে ইটের চাহিদা, যার ফলে প্রতি বছর আমরা প্রচুর ইট প্রস্তুতির জন্য কৃষিজমির উর্বরতা হারাচ্ছি এবং ব্যবহার করা হচ্ছে লাখ লাখ টন কয়লা ও কাঠ, আর এতে বায়ু দূষণ হচ্ছে। পরিবেশ ও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে বিশ্বের অনেক দেশ অনেক আগেই পোড়ামাটির ইট প্রস্তুত পদ্ধতি থেকে সরে এসে বিকল্প ইট ব্যবহার করছে। বাংলাদেশে কনকর্ডই প্রথম ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব হল ব্লক ও নির্মাণ সামগ্রী উৎপাদন শুরু করে। হল ব্লক কিভাবে গাঁথতে হয় চলুন দেখে নেওয়া যাক। হল ব্লক গাঁথার আগে নির্ধারিত জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লেআউট অনুযায়ী কংক্রিট বেড ভিজিয়ে সিমেন্ট গ্রাউন্ড বিছিয়ে দিতে হবে। প্রয়োজন অনুপাতে সিমেন্ট ও বালি মিশিয়ে মর্টার প্রস্তুতপূর্বক প্রথম লেয়ারের হল ব্লক গাঁথা শুরু করতে হবে। শুকনো হল ব্লক দিয়ে দেয়াল গাঁথতে হবে। হল ব্লক ব্যবহারে ইটের থেকে তুলনামূলক মর্টার কম লাগে। প্রথম লেয়ার গাঁথার পর ডাইমেনশন পরীক্ষাপূর্বক পরবর্তী লেয়ারগুলো গাঁথতে হবে এবং কলামের সাথে হল ব্লকের ক্র্যাক প্রতিরোধের জন্য বন্ড ব্রেকার হিসেবে বিটুমিনাস ফেল্ট ব্যবহার করতে হবে। প্রতি চার ফিট পরপর একটি করে ড্রিল করে ব্লকের হোলের ভিতর 10 মিলিমিটার রড দিয়ে রেইনফোর্সিং করতে হবে। তারপর রড সহ উক্ত হোলটি গ্রাউটিং করে দিতে হবে। একদিনে 140 মিলিমিটার পুরুত্বের ব্লকের দেয়াল সর্বোচ্চ 4 ফিট উচ্চতায় গাঁথা যাবে। গাঁথনির সময় হেড ও বেড জয়েন্টে মর্টারের থিকনেস 10 থেকে 12 মিলিমিটার রাখতে হবে। ইলেকট্রিক পাইপ নির্ধারিত ড্রয়িং অনুযায়ী নির্দিষ্ট দেয়ালে হল ব্লকের ফাঁকা অংশের মধ্যে স্থাপন করতে হবে। হল ব্লক দিয়ে ইটের তুলনায় দ্রুত গাঁথনির কাজ শেষ করা যায়। হল ব্লক ব্যবহারের সময় ও খরচ উভয় কম হয়, ভবনের ওজন কমে ও ভবন হয় অধিক ভূমিকম্প সহনশীল। দরজা এবং জানালার দুপাশে হল ব্লকের লিন্টেল লেভেল থেকে মেঝে পর্যন্ত 10 মিলিমিটারের একটি করে রড ব্লকের ফাঁকা স্থানে গ্রাউটিং দিয়ে ঢালাই করে দিতে হবে। এসি বসানোর নির্ধারিত স্থানে হল ব্লকের হোলগুলো সিসি কাস্টিং করে দিতে হবে, যাতে এসি লাগানোর ক্ল্যাম্পে রয়্যাল বোল্ট ভালোভাবে লাগানো যায়। হল ব্লকের দেয়ালে ড্রিল মেশিন দ্বারা রয়্যাল বোল্ট, প্লাগ ইত্যাদি সহজে লাগানো যায়। ইউনিপেভার্স কিভাবে গাঁথতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বেজ ভালোভাবে কম্প্যাক্ট করে প্রয়োজনীয় স্লোপ অনুযায়ী ইউনিপেভার্স বসাতে হবে। এরপর বসানো ইউনিপেভার্সের উপর বালি ছড়িয়ে দিতে হবে। ডিজাইন অনুযায়ী বিভিন্ন স্ট্রেংথের ইউনিপেভার্স ফুটপাতে এবং যানবাহন চলাচলের রাস্তায় ব্যবহার করা যাবে। আসুন আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীটাকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কনকর্ডের পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করি।